আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের মাঝে বড় বড় মতন হাজির হয়ে গেলাম আরও নতুন একটি ভিডিও। আর আজকের ভিডিওটি হচ্ছে রিকোয়েস্টের একটা ভিডিও। অনেক দিন ধরেই কয়েকজন আপু আমাকে বারবার রিকোয়েস্ট করছিলেন যে এই ডিজাইনটা যেন আমি করে দেখায়, বাট আমার ব্যস্ততার কারণে ভিডিওটি দিতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আজ যে কাপড়টাতে হ্যান্ড পেন্ট করবো, এটা হচ্ছে হাফ সিল্ক, একটা ব্ল্যাক কালারের শাড়ি। তো এই হাফ সিল্ক শাড়িতে আমি একটা নজেলের সাহায্যে এই পেন্টটা করে নিচ্ছি। আমি মুখে অনেকবার বলেছিলাম, হয়তো না দেখলে আসলে তো বোঝা যায় না জিনিসটা আসলে কি। এখানে আমি একটা নজেল নিয়েছি, আর এই নজেলটা হচ্ছে আমি সেলাই মেশিনে যে সেলাই করার জন্য যে অয়েল ইউজ করি, সেই নজেলটাই, সেলাই মেশিনে তেল দেওয়ার জন্য যে নজেলটা ইউজ করি সেই নজেলটা এখানে ইউজ করেছি। এর মধ্যে আমি কালারটা দিয়ে নিয়েছি, আর এখানে কালারটা বানিয়েছি আমি হোয়াইট পেস্ট দিয়ে বানিয়ে নিয়েছি, আর এটার ভেতরে দিয়ে তারপর আমি হালকা হাতে চেপে চেপে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মানে পেঁচিয়ে পেঁচিয়ে ডিজাইনটা করে নিয়েছি। আর এটা এক পাশ থেকে শুরু করে এই একটা বক্র রেখা দিয়ে সম্পূর্ণ শাড়িটা কমপ্লিট করা যায়। আমি এবার একে একে কিছু হ্যান্ড পেন্ট করবো খুব ইজি প্রসেসে। আর আমি মূলত হ্যান্ড পেন্ট ভিডিওগুলো দেই যেগুলো একেবারেই যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওগুলো দিয়ে থাকি। আমার এবারে প্রত্যেকটি ভিডিও একদম নতুন যারা আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর আমার হ্যান্ড পেন্টের ভিডিওগুলো সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যারা নতুন আছেন বা হ্যান্ড পেন্ট করতে চান অথবা এই ডিজাইনটাই করতে চান, তাদের বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখে নিন। অনেক সময় দেখা যায় যে আমি একটা কাজ ভিডিওতে দেখিয়েছি এবং মুখেও বলে দিয়েছি, কিন্তু অনেকেই সম্পূর্ণ ভিডিওটি দেখে না, সেই ক্ষেত্রে সেই জায়গাটা স্কিপ হয়ে যায়। হয়তো কমেন্টের মাধ্যমে তারা আবার প্রশ্ন করে থাকেন, কিন্তু কমেন্টের মাধ্যমে সব প্রশ্নের উত্তর দেয়া যায় না। কিছু প্রশ্নগুলো আসলে না দেখলে বা না ডিটেইলে দেখালে প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা একটু কঠিন হয়ে যায়, আবার যে প্রশ্নটা করেছিলেন তারও বুঝতে একটু অসুবিধা হয়ে যায়। তাই সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো শাড়ির চারদিকে নিচে উপরে এবং আঁচলের দিকটাতে বর্ডার দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কিছু ফুল দেব, হালকা কিছু ফুল, যেহেতু হোয়াইট পেস্ট দিয়ে কাজ করছি সেই কারণে ফুলগুলো একটু হালকা দিচ্ছি, কারণ হচ্ছে কাপড়টা যেন হার্ড না হয়ে যায়। আর আমি যেইভাবে কাজ করেছি এইভাবে কাজ করলে কাপড়টা খুব বেশি হার্ড হয় না, অনেকটা সফট হয় হোয়াইট পেস্ট দিয়ে কাজ করার পরেও। তো আমি সেই নজেলের সাহায্যে এই ফুলগুলো দিয়ে নিচ্ছি, ফুলগুলোর বর্ডারটা নজেলের সাহায্যে দিয়ে তারপর একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে এগুলোকে একটু টেনে দিচ্ছি, স্ট্রোকগুলো দিয়ে নিচ্ছি। আরও একটা প্রশ্ন আমার কাছে এসেছিল, সেটা হচ্ছে আমি কাপড়ের আঁচল কতটুকু রাখি, বুকের এই জায়গাটার মাপ কত। তো সেটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি যেটুকু আঁচল রাখি সেটা হচ্ছে 30-35 ইঞ্চির মতন আঁচল রাখি, আবার ডিজাইন ভেদে আরও একটু কম বা বেশি রেখে থাকি। আর হচ্ছে বুকের ডিজাইনটা করার জন্য আমি হচ্ছে আঁচলের দিক থেকে 40 ইঞ্চি ছেড়ে দিয়ে তারপরে বুকের ডিজাইনটা করে নেই, ওই দিকে যতটুকু ডিজাইন ভেদে যায় আর কি।
আর এদিকে নিচের যদি পাইপটা সম্পূর্ণ করি তাহলে তো সম্পূর্ণ করেই ফেলি, আর যদি সম্পূর্ণ না করি তাহলে 60 ইঞ্চির পর থেকে আসলে এদিক থেকে 60 ইঞ্চি সেরে দিয়ে তারপর হচ্ছে ওখানে কিছু ঝুপ করে নেই। এটা ডিটেইলে আমি অন্য একটা শাড়ি যখন করব তখন আপনাদের সাথে মেপে মেপে শেয়ার করে দেব ইনশাল্লাহ। আর আপনাদের যদি এই হ্যান্ড প্যান্ট সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নেক্সট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। এই তো আমার শাড়িটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, আপনাদের সাথে এখন বাকিটা শেয়ার করে নিচ্ছি। আর আমি অনেকগুলো ফুল দিয়েছি আর ফুলগুলো একটু সাইজ বড় বড় করে দিয়েছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আমার এই হ্যান্ড পেন্ট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আর যদি কারো কোনো বিষয় খারাপ লেগে থাকে সেক্ষেত্রে স্কিপ করে চলে যেতে পারেন। এখন আপনাদের সাথে সম্পূর্ণ শাড়িটা শেয়ার করে নিচ্ছি। এটা আমার শুকাতে কয়েক ঘন্টা সময় লেগে গিয়েছে, 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে শুকিয়ে গিয়েছে। তো এটাকে আমি 24 ঘন্টা পর খুব ভালো করে আয়রন করে নেব। আর যে কোনো ধরনের হ্যান্ড পেন্টের কাপড়গুলো কমপক্ষে 1 মাসের আগে না ধোয়াটাই ভালো হবে। আর এগুলো ধোয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে যে অনেকটা সময় ধরে যেন পানিতে ভিজিয়ে না রাখা হয়, সাথে সাথে পানিতে ভিজিয়ে ধুয়ে ফেললে কাপড়টা অনেক দিন ভালো থাকবে। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।